পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট একটু আগেই প্রকাশ করলেন নির্বাচন কমিশনার অ্যাসিস্ট্যান্ট নির্বাচন কমিশনার মনীষ জৈন তো এটাই আজকের সবচেয়ে বড় খবর চলুন আমরা এই বর্তমান যে বিধানসভা নির্বাচন একুশে কি কি নতুন নির্দেশিকা দিলেন উনি আমরা জেনে নিই পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষিত হয়ে গেল তো আমরা চলুন এক নজরে দেখে নিই কবে কোথায় ভোট এবং কে কোন দায়িত্বে আছে দায়িত্ব কীভাবে ডিস্ট্রিবিউট মোট আট দফায় ভোট হবে প্রথম দফার ভোট শুরু হচ্ছে সাতাশে মার্চ শেষ দফার ভোট শেষ হচ্ছে উনত্রিশে এপ্রিল ভোটের ফলাফল ঘোষণা হবে দোসরা মে করোনা বিধি মেনে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে দু সালে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ছিল সাতাত্তর হাজার চারশো দশ দু সালে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ এক হাজার নশো ষোলোটি অর্থাৎ ভোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে একত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ স্পর্শকাতর বুথগুলিকেও চিহ্নিত করা হয়েছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারতে পারবেন সর্বোচ্চ পাঁচজন সব ভোটকেন্দ্রগুলি হবে একতলায় সব ভোটকর্মীদের টিকাকরণ হবে ভোটদানের সময় বাড়ানো হয়েছে এক ঘন্টা অর্থাৎ যখন যেটা বিকেল পাঁচটা পর্যন্ত হতো এবারে করোনা পরিস্থিতির জন্য সেটা সন্ধ্যে ছটা অবধি করা হয়েছে প্রচারে কোনো মাঠ ফাঁকা থাকবে তার তালিকা তৈরি নির্বাচন কমিশন ইতিমধ্যেই করেছেন পশ্চিমবঙ্গের জন্য আয় ব্যয় পর্যবেক্ষক বি মুরুলী কুমার মৃণালকান্তি দাস ও বিবেক দুবে বিশেষ পুলিশ অবজারভার থাকছে পশ্চিমবঙ্গের জন্য আয় ব্যয় পর্যবেক্ষক বি মুরুলী কুমার মৃণালকান্তি দাস ও বিবেক দুবে বিশেষ পুলিশ অবজারভার বাংলায় দুজন বিশেষ পুলিশ অবজারভার অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা রোড শোতে একসঙ্গে পাঁচটি গাড়ির কনভয় থাকতে পারবে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ দুজন পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হচ্ছে আট দফায় এটা আগেই বললাম ভোটের ফলাফল দোসরা মে দু হাজার একুশ এটাও বলে দিয়েছি দেখুন পরের কি নির্দেশিকা আছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের একটি অংশ এবং পূর্ব মেদিনীপুরের একটি অংশে ভোট হচ্ছে সাতাশে মার্চ যেটা প্রথম দফা শুরু হচ্ছে সব মিলিয়ে তিরিশটি কেন্দ্রে ভোট হবে প্রথম দফা সাতাশে মার্চ আচ্ছা দ্বিতীয় দফায় বাঁকুড়ার একটি অংশ পশ্চিম মেদিনীপুরের একটি অংশ পূর্ব মেদিনীপুরের একটি অংশ দক্ষিণ চব্বিশ পরগনার একটি অংশে ভোট হবে পয়লা এপ্রিল যেটা দ্বিতীয় দফা এখানেও তিরিশ কেন্দ্রে ভোট মূলত জঙ্গলমহলের অংশটা আর কি তৃতীয় দফার ভোট হবে ছয়ই এপ্রিল ভোটগ্রহণ হবে একত্রিশটি কেন্দ্রে চতুর্থ দফার ভোট হচ্ছে চুয়াল্লিশটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে দশই এপ্রিল যেটা চতুর্থ দফার ভোট হাওড়ার একটি অংশ হুগলির একটি অংশ দক্ষিণ চব্বিশ পরগনার একটি অংশ আলিপুরদুয়ার ও কোচবিহার তৃতীয় দফার যে ভোটটি হবে সেটি হাওড়া হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনার দুটি ভাগে তৃতীয় দফার ছয়ই এপ্রিল ভোটটি হবে পঞ্চম দফায় ভোট হবে সতেরোই এপ্রিল এই দফায় ভোট উত্তর চব্বিশ পরগনার একটি অংশ নদিয়ার একটি অংশ পূর্ব বর্ধমানের একটি অংশ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি ষষ্ঠ দফায় চল্লিশটি কেন্দ্রে ভোট হবে ভোটগ্রহণ হবে বাইশে এপ্রিল উত্তর চব্বিশ পরগনার অংশ নদিয়ার একটি অংশ পূর্ব বর্ধমানের একটি অংশ উত্তর দিনাজপুরের একটি অংশ সপ্তম দফায় ভোট হবে মোট ছত্রিশটি কেন্দ্রে ভোটগ্রহণ ছাব্বিশে এপ্রিল মালদেয়ার একটি অংশ মুর্শিদাবাদের একটি অংশ পশ্চিম বর্ধমান কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুর আর অষ্টম দফায় পঁয়ত্রিশটি আসন এর যেটা শেষ দফা সেটি ভোটগ্রহণ হবে উনত্রিশে এপ্রিল মালদার পার্ট টু যে পার্টটা বাকি থাকছিল বীরভূম এবং কলকাতা উত্তর এটাই আজকে নির্বাচন কমিশন ডিক্লেয়ার